বল্টু ভাই বলে আমি নাকি মোটা হয়ে গেছি। কি এই কথা বলছে বল্টু তোরে? ওই পিচ্ছি দাঁড়াও। কে ভাই? আমি। হ্যাঁ তুমি। তুমি তো দেখছি আগের থেকে মোটা হয়ে গেছো। আমিও তো ভাইয়া সেটাই বলি, কিন্তু আম্মু তো আর বিশ্বাস যায় না। আরে বিশ্বাস না যাওয়ার আর কি আছে। আচ্ছা ভাই আমি তাহলে আসি। ঠিক আছে যাও তাহলে। দাদি তুমি কই যাইতেছো? এই তো একটু সামনে যাইতেছি। স্কুল থেকে আইছো? যা বাসায় যা। আচ্ছা দাদি আমি কি মোটা হয়ে গেছি? কেন রে দাদু এই কথা জিজ্ঞাইতেছো কেন? না স্কুল থেকে আসার সময় একজনে বলল আমি নাকি মোটা হয়ে গেছি। ও তাই নাকি? যে বলে তুই মোটা হয়ে গেছো সে তোর ভালো চায় না, বুঝছো? আচ্ছা তুই বাসায় যা। ও এই কথা? আম্মু আম্মু জানো কি? বাবা কিসের কথা বলতেছো? আম্মু বল্টু ভাই না আমার ভালো চায় না, বুঝছো? কেন কি হয়েছে? বল্টু ভাই বলে আমি নাকি মোটা হয়ে গেছি। কি এই কথা বলছে বল্টু তোরে? হ্যাঁ স্কুল থেকে আসার সময় বললো। বল্টুর মুখে চাই আমার পোলারে কেউ দু এক বেলা খাওয়াইছে? আমার পোলারে তো আমি খাওয়াই, ওর নামে আমি নালি ডাকবো দেখিস। আচ্ছা আম্মু আমি কি সত্যি মোটা হয়ে গেছি? দূর তুই মোটা হবি কইতে, তুই যে আরো শুকায় গেছো। কেউ যদি বলে আপনি মোটা হয়ে গেছেন তাহলে সে আপনার খারাপ চায়। আপনি কি তাই মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। হাই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন ভিডিওতে, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময়।